হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান সেকেন্ড যে নতুন ধরনের ভিডিও নিয়ে আমি ইদানিং তোমাদের সামনে আসছি বা ভিডিওগুলো বানাচ্ছি আজকের সেই নতুন ধরনের ভিডিওতে একটি সংযোজন হলো পেপার সাইজ নিয়ে ভিডিও হ্যাঁ পেপার মানে কাগজ পেপার শব্দটার উৎপত্তি আমরা সবাই জানি গ্রিক শব্দ প্যাপাইরাস বা প্যাপিরাস থেকে এবং গাছের ছাল থেকে প্রথম কাগজ তৈরি হয়েছিল বলে এমন নাম কিন্তু পেপারের যে বাংলা বলি আমরা কাগজ এটা কি জানো যে মোটেও কাগজ কথাটি বাংলা নয় একটি ফার্সি শব্দ জানো না যারা জানো খুব ভালো যারা জানো না জেনে নাও কাগজ একটি ফার্সি শব্দ বাংলা শব্দ নয় আমরা বর্তমানে যে কাগজ ব্যবহার করি আধুনিক যে কাগজ এই ধরনের কাগজ প্রথম তৈরি হয়েছিল চীন দেশে তো কাগজ ব্যবহার করার সময় আমরা প্রত্যেকেই পেপার সাইজ নিয়ে কথা বলি বিশেষ করে এ ফোর সাইজ পেপারের কথা তো সবাই জানে জেরক্স করছি মানেই এ ফোর সাইজের পেপার কিন্তু এ ফোর সাইজের পেপার কত বড় কিংবা এ সিরিজে আর কোন কোন ধরনের নাম্বার আছে এ জিরো থেকে শুরু এ জিরো এ ওয়ানের থেকে বড়ো না ছোটো এগুলোই আমরা এখানে শিখব তো আজকের ভিডিওর বিষয় পেপার সাইজ প্রথমে আসছে এ সিরিজ এ সিরিজের সবচেয়ে বড়ো কাগজ হল এ জিরো এর ক্ষেত্রফল এক বর্গ মিটার এর দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত রুট তাই লম্বা দিকটির দৈর্ঘ্য এ আর ছোটো দিকটির দৈর্ঘ্য বি হলে আমরা লিখতে পারবো এ বাই বি অনুপাতের মান রুট আর এ বি মানে ক্ষেত্রফল সমান এক মিটার স্কোয়ার যদি আমরা অঙ্ক করে হিসাব করি তাহলে পাওয়া যাচ্ছে এ সমান এগারোশো উননব্বই মিলিমিটার আর বি সমান আটশো একচল্লিশ মিলিমিটার অর্থাৎ এ জিরো কাগজটি এগারোশো উননব্বই মিলিমিটার লম্বা ও আটশো একচল্লিশ মিলিমিটার চওড়া এ সিরিজের বাদবাকি সমস্ত কাগজের ক্ষেত্রেই কিন্তু এই নিয়মটাই খাটবে এ বাই বি সমান রুট টু অর্থাৎ লম্বা দিকের দৈর্ঘ্য বাই যেদিকটা ছোট সেই দিকের দৈর্ঘ্য এটা সমান রুট টু বা ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর এবার এ ওয়ান এই কাগজটির ক্ষেত্রফল এ জিরো মাপের ঠিক অর্ধেক অর্থাৎ এ জিরো কাগজটাকে যেটা লম্বা দিক যে দিকটা এগারোশো উননব্বই মিলিমিটার সেই দিকটার ঠিক মাঝ বরাবর ভাঁজ করে দিলে আমরা যেটা পাবো সেটা হলো এ ওয়ান কাগজ তাহলে এক্ষেত্রেও দৈর্ঘ্য আর প্রশ্নের অনুপাত রুট টু তাই লম্বা দিকটির দৈর্ঘ্য এ আর ছোট দিকটির দৈর্ঘ্য বি হলে এ বাই বি সমান রুট টু আর জিরো পয়েন্ট ফাইভ মিটার স্কোয়ার এখান থেকে যদি ক্যালকুলেট করো তাহলেও বার করতে পারবে এ সমান আটশো একচল্লিশ মিলিমিটার আর বি সমান পাঁচশো চুরানব্বই মিলিমিটার ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এ জিরো পেপারকে লম্বা দিকের মাঝ বরাবর ভাঁজ করলে প্রতিটি ভাগ হবে মানে যে দুটো ভাগ হবে সেটা হবে এ ওয়ান মাপের কাগজ তাহলে ভেবে দেখো আমরা লম্বা দিকটা ঠিক মাঝ বরাবর ভাগ করছি তার মানে কি এই যে এগারোশো উননব্বই মিলিমিটার ছিল তার হাফ করলে যেটা হবে সেটাই এখন এ ওয়ানের প্রস্থের দিক বা কম লম্বা দিক আর যেটা এ জিরোতে ছিল কম লম্বা দিক সেটা হলো এ ওয়ানের বেশি লম্বা দিক এই নিয়মে চলতে থাকবে অর্থাৎ এ টু হবে এ ওয়ানের অর্ধেক অর্থাৎ এ ওয়ান কাগজের যেটা লম্বা দিক তাকে যদি মাঝ বরাবর ভাঁজ করে দিই পাবো এ টু সিমিলারলি এ টু কাগজে মাছ থেকে ভাঁজ করলে এ থ্রি এভাবে এ থ্রি কে মাছ বরাবর এ এইট এ নাইন যেমন মাপের আমরা কাগজ চাইবো ঠিক ততবার করে আমাকে ভাঁজ করে 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 যেতে হবে এর ছবিটা দেখলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে তাহলে এখানে কি বলছে দেখো

দুশো ষোলো নম্বরে আইটেম এটা হচ্ছে পেপার সাইজ ছবিটা দেখো এবারে স্পষ্টভাবে সবচেয়ে ছোট কাগজ এই ছবিতে দেখা যাচ্ছে এ এইট এবং ভালো করে দেখলে বুঝতে পারবে যে এ সেভেন যে সাইজটা তাকে ঠিক মাঝ বরাবর ভাঁজ করলে আমি কিন্তু এ এইট পাচ্ছি তারপর দেখো এ সিক্স যেটা তার মাঝ বরাবর ভাঁজ করলে এ সেভেন আসবে এইভাবে ভাবনা চিন্তা করতে করতে দেখা যাচ্ছে যদি আমি পর 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 দুটো এ এইট একটা এ সেভেন তারপর এ সিক্স এ ফাইভ এ ফোর এ থ্রি এ টু এ ওয়ান পরপর সাজিয়ে দিই তাহলে কিন্তু এ জিরো পেপারটা চলে আসছে এ জিরোকে মাঝ বরাবর ভাঁজ করলে এ ওয়ান দুটো ভাঁজি এ ওয়ান করে এবার একটা এ ওয়ানের এর বরাবর ভাঁজ করলে এ টু একটা এ টুর মাঝ বরাবর ভাঁজ করলে এ থ্রি অ্যান্ড সো ওয়ান এভাবে চলতে থাকবে এ সিরিজ ছাড়া আরও একটা সিরিজ হলো বি সিরিজ বি সিরিজ কাগজ এবং এ সিরিজ কাগজ একে অপরকে কমপ্লিমেন্ট করে অর্থাৎ যদি আমি এ সিরিজের কাগজ না পাই অন্য কোনো কাজ করতে চলেছি এখানে একটু চওড়া কাগজ প্রয়োজন আমরা বি সিরিজের কাগজ নিতে পারি বি সিরিজেও কিন্তু ওই যে অনুপাতটা বলছিলাম অ্যাক্সপেক্ট রেশিও অর্থাৎ লম্বা দিক ইস্টু ছোটো দিক সেটাও কিন্তু রুট টু তপাত্রা হলো এই যে বি সিরিজের সবথেকে বড়ো কাগজ বিজিরো এর ক্ষেত্রফল নিজেই হলো রুট মিটার স্কোয়ার তাহলে এর যেটা চওড়া দিক বা আরের দিক যেটা কম চওড়া সেটা হচ্ছে পুরোপুরিভাবে এক হাজার মিলিমিটার বা এক মিটার আর যেটা লম্বা দিক সেটা হলো চোদ্দোশো চোদ্দো মিলিমিটার বা রুট টু মিলিমিটার রুট টু নয় সরি রুট টু মিটার এবারে বি ওয়ানকে মাঝ বরাবর ভাজ করলে দুটো বি তারপর বি কে ভাগ করলে দুটো বি ওয়ান বি ওয়ানকে মাঝ বরাবর ভাগ করলে দুটো বি টু বি টুকে মাঝ বরাবর ভাগ করলে দুটো বি থ্রি এইভাবে চলতে থাকবে সি সিরিজ আরও একটি গুরুত্বপূর্ণ সিরিজ এ এবং বি সিরিজের যে সমস্ত কাগজপত্র যদি আমরা চিঠিপত্র লিখি বা কিছু করে থাকি ভাঁজ না করে আমরা যদি সেগুলোকে বা ভাঁজ করলেও মাঝখান থেকে ভাঁজ করব বা দু ভাঁজ করবো তিন ভাঁজ করব যেমনটা ভাঁজ করলে আমরা একটা সিরিজ থেকে পরের সিরিজে যেতে পারবো অর্থাৎ এ জিরো থেকে যেভাবে ভাঁজ করলে এ ওয়ান হয় এ ওয়ানকে যেভাবে ভাঁজ করলে এ টু হয় সেইভাবে ভাঁজ করলে সেটা যে এনভেল মধ্যে ঢুকবে সেটাই হলো সি সিরিজের কাগজ অর্থাৎ সি জিরো হলো এ জন্য সি ওয়ান হলো এ এর জন্য এইভাবে সি হচ্ছে এনভেলপের কাগজ এছাড়াও আরও একটা কথা আমরা প্রায়শই শুনে থাকি সেটা হলো জি এস এম কাগজের ভর এর জন্য জি এস এম তো এই হানড্রেড জি এস এম বা কাগজ কতটা সাদা তার জন্য একটা মানদণ্ড আছে সেগুলো নিয়ে পরে একদিন একটা ভিডিও বানাবার ইচ্ছা থাকলো আজকে আপাতত পেপার সাইজ নিয়ে ভিডিও যদি ভালো লেগে থাকে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সেই সাথে একটু লাইক শেয়ার এবং কমেন্ট আশা করছি থ্যাংক ইউ